হ্যালো ফ্রেন্ডস, অত্যন্ত খারাপ পরিস্থিতি চারদিকে। হ্যালো 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 আর হ্যালো মানে পুরোপুরি মোটামুটি ডুবে গেছি একেবারে। দেখুন আমরা জানি না মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই অবস্থা আর কি, জ্যাম জট এবং তার সাথে মানে পুরো গাড়ির সাইলেন্সে ডুবে যাচ্ছে এরকম অবস্থায় হচ্ছে। বাসি হই আর যাই হই খিদে তো পাবেই, তো একটুখানি লাঞ্চ তো করতেই হবে। ও লাঞ্চ করা যেভাবে এসে পৌঁছে যা হোক মানে পুরোপুরি আপাদমস্তক ভেজা, আমরা মানে আপাদমস্তক ভেজা এবং মানে কলকাতা আজকে পুরো ডুবে গেছে, একেবারে ডুবে গেছে। সেইভাবে এসে পৌঁছলাম, কেএফসিতে একটুখানি কিছু খেয়ে নিই, তারপরে চলুন ভেতরে কি খাওয়া যায় দেখি। একেবারে ভিজে চুপচুপে দুজনে কাক, চলে এসেছে আমাদের। দেখি আজকে আমরা কি কি নিয়েছি দেখুন, এখানে একটা ফায়ারি গ্রিল, এ রাইস বক্স রয়েছে, রাইস মিল রয়েছে আর কি, তার সাথে টু পিস হট অ্যান্ড ক্রিসপি, আর এটা হচ্ছে ডাবল ডাউন বার্গার, এটা নতুন বেরিয়েছে, আজকে টেস্ট করে আপনাদের আমরা ফিডব্যাকটা দেবো কেমন। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কটা সাথে রয়েছে। তাহলে চলুন খাওয়া স্টার্ট করি। রাইস মিলটা আমার, অনির্বাণ বার্গারটা শুরু করেছে, ওই ডাবল ডাউন বার্গার। অনির্বাণ একটু বলো কেমন নতুন আইটেম এটা, কে আলো জ্বলছে না ধরছি তো ঠিকঠাকই মনে হয়। মেস প্রথমেই এই ফাস্টফুড গুলো খুব একটা ভালোবাসে না, যদিও আমার পাল্লায় পড়ে খেতে হয়। ভালো হয়েছে তাহলে, আমি আর ভিডিওতে মনোনিবেশ না করে আগে তাড়াতাড়ি খাওয়াতে যাই। বৃষ্টির দিনে কোমর জলে ডুবে পুরোপুরিভাবে ভাসতে ভাসতে সাঁতার কাটতে কাটতে কেএফসিতে তো এলাম। এবার কোনোদিনই আমার ফাস্টফুডটা সেরকমভাবে প্রেফারেবল নয়, কিন্তু আজকে যে নতুন ডিশটা খেলাম রিয়েলি, আপনারা এটাকে ট্রাই করতে পারেন, হাইলি রেকমেন্ডেড, অসম্ভব সফট। এটার নামটা কি আমি তো ভুলে গেছি, ডাবল ডাউন বার্গার, ডাবল ডাবল ডাউন বার্গার, ডাবল ডাউন বার্গার, ওটাই একেবারে চিকেনের। আপাতত আমি ডান হাত বাঁ হাত মানে আমরা পূর্ণবটি মেস করে ফেলেছি, আপনারা দেখতে পারেন, কিন্তু হাইলি রেকমেন্ডেড, আসলে আপনারা কেএফসিতে অবশ্যই এটা খাবেন, খুব ভালো। মনোযোগ দিন আর নিজেদের মেসটাকে কতটা পরিষ্কার করা যায় সেটা দেখি। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে, অ্যাকচুয়ালি তুমুল বৃষ্টি পড়ছে, উইন্ডো শপিং করি একটু, উইন্ডো শপিং এর থেকে সময় কাটানোটা অ্যাকচুয়ালি মানে বাইরের পরিস্থিতি আজকে খুব টেরিবল, খুব টেরিবল, মানে আমরা বুঝতে পারছি না আমরা বাড়িটা ফিরবো কি করে, একদমই তাই, কমিউনিকেশন কিচ্ছু নেই, রিক্সা বলুন অটো বলুন বাস বলুন সবই প্রায় এক জায়গায় দাঁড়িয়ে আছে, মানে অসম্ভব জ্যাম। তো দেখি কিছুক্ষণ এখানে সময় কাটাই, তারপরে কীভাবে ফেরা যায় সেটা দেখি। বেরিয়ে পড়েছি ডায়মন্ড প্লাজা থেকে, এবারে বাড়ির উদ্দেশ্যে যাত্রা একটা রিক্সা পেয়েছি ভাড়া আর কি, বেশ ভালো রকমই মানে ছোড়া দামে, কিন্তু সেটাও এখন যা অবস্থা রাস্তার যা অবস্থা, বৃষ্টিটা একটু পড়েছে, জাস্ট 2 ঘন্টা বৃষ্টিতে ড্রেনেজ সিস্টেমের এরকম
অবস্থা যে একেবারে সমস্ত রাস্তা জলমগ্ন। আমরা আবার আপনাদের রাস্তাটা দেখাবো, অন্তত আমাদের বাড়ির সামনে বোধ হয় কুমোর জল হয়ে গেছে। চলুন তাহলে দেখতে থাকুন আমাদের সাথে। এটা যেটা দেখছেন আপাতত আপনারা, এটা দমদম রোড মতিঝিল মেন রোডের ওপরে, মানে সমুদ্রের মতো ঢেউ খেলছে। অলরেডি একবার এটা গর্তে পড়ে শাহানার কোমরে প্রচণ্ড লেগেছে, এখন ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছাতে পারলে হয়। খুব জোর লেগেছে কোমরে, পুরো মানে একদম সেফটি পিন দিয়ে বোধ হয় কোমরটা আটকাতে হয়েছে। মানে এত জোর গর্তে পড়েছে এটা রিক্সাটা, তার মধ্যে কোমরে প্রচণ্ড জোর লেগেছে আমার। যাই হোক, আর এর মধ্যে আর ব্লগ আর করছি না, ঘরে বসো, ঘরে বসছি। ওরে বাবা রে, বুঝতে পারছেন মানে চাকার উপর ওকে উপস, আমরা ব্লগ আর করছি না কারণ খুব রিস্ক হয়ে যাচ্ছে। তাহলে বাউন্ডুলে আজকে এই অবধি, ভেসে ভেসে এখন বাড়ি যাই। কেমন কেমন থাকে, আর যা বৃষ্টিতে ভিজেছি, জ্বরও অবশ্যম্ভাবী তার সাথে। আজকে এই পর্যন্ত, তাহলে রাখছি, টাটা টাটা।